আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, পেঁপের বীজ দেহে বাসা বাঁধা ক্ষতিকর জীবাণু নাশ করে। পরিচিত ও মোটামুটি সস্তা ফলের মধ্যে পেঁপে আমাদের খুবই পরিচিত একটি ফল। কাঁচা অবস্থায় রান্না করে কিংবা সালাদ ও পাকা অবস্থায় জুস করেও খাওয়া হয়। হজমের সমস্যা কমাতে এই ফলটি যেমন কাজে আসে, তেমনি জন্ডিস রোগীকে শরীর ঠান্ডা রাখতে পেঁপে খেতে দেয়া হয়। সাধারণত এর রসালো অংশ খাওয়ার জন্য রেখে বীজগুলো ফেলেই দেয়া হয়, কিন্তু পেঁপের বীজেরও রয়েছে নানাবিধ অজানা গুণ। নিয়মিত পেঁপের বীজ খেলে অনেক রোগের হাত থেকে নিস্তার পাওয়ার পাশাপাশি শরীরও ভালো থাকে। ক্ষতিকর জীবাণু নাশ। পেঁপের বীজে রয়েছে প্রোটিও লাইট উৎসেচক, যা দেহে বাসা বাঁধা নানা ক্ষতিকর জীবাণু নাশ করে, দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে, পাশাপাশি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও রক্ষা করে। বিপাক। দেহের মধ্যে প্রোটিন ফাইবারকে ভাঙতে এবং হজম প্রক্রিয়াকে অনেক দ্রুত করে পেঁপে বীজ। যকৃতের সুরক্ষায়। পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজ মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে যকৃৎ ভালো থাকে। ডেঙ্গু প্রতিরোধে। ডেঙ্গু প্রতিরোধে পেঁপের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্লেটলেট কমতে শুরু করে, এই সময় নিয়মিত পেঁপে বীজ এবং পেঁপে পাতা খেলে প্লেটলেট আবারও স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। চুলের যত্নে। শীতকাল মানেই মন খুলে সাজগোজ, তবে এ সময় শুষ্ক চুল এবং খুশকির সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে নিয়মিত পেঁপে বীজ খেলে চুল ঘন হয় এবং খুশকি দূর হয়। ত্বকের যত্ন। তেল তেলে ত্বক এবং ব্রণের সমস্যা দূর করতে পেঁপে বীজ দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া মিশ্রণ। পেঁপে বীজ এবং পাতা বেটে ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন 10 মিনিট। ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরে আসবে। ঋতুস্রাবের ব্যথা। ঋতুস্রাবের সময় ব্যথা সম্পূর্ণ উপশমের তেমন কোনো উপায় নেই, তবে কিছু জিনিস মেনে চললে ব্যথা অনেক নিয়ন্ত্রণে থাকবে। পিরিয়ড চলাকালীন পেঁপে বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে ব্যথা অনেক কম হয়। দর্শক, সকল প্রকার স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।